ইউনিয়ন ব্যাংকে বিভিন্ন গ্রুপ সি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কিভাবে আবেদন করবেন, কত যোগ্যতা লাগবে, কত বেতন পাবেন, কমপ্লিট ডিটেলস দেবো এই ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত জুড়ে থাকুন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার জেলার নামটি কি, তাহলে আপনার এলাকার চাকরির খবর অবশ্যই আমরা প্রকাশ করব। আপনাদেরকে জানিয়ে রাখবো, ইউনিয়ন ব্যাংকে বিভিন্ন আলাদা আলাদা পদ অনুযায়ী প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গেও পরীক্ষা কেন্দ্র আছে। ইউনিয়ন ব্যাংকের নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাচ্ছি, ভিডিওতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। প্রথম পদ হলো সিনিয়র ম্যানেজার রিস্ক স্কেল বা গ্রেড MMGS-3, শূন্য পদ আছে এই পদের ক্ষেত্রে 60 খানা। বয়স চাইছে 1/8/2021 তারিখের হিসাব অনুযায়ী 30 থেকে 40 বছরের মধ্যে। অবশ্যই সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা আছেন 3 বছর এবং 5 বছরের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুসারে। যোগ্যতা চাওয়া হয়েছে 60% নম্বর সহ অঙ্ক অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ইকোনমিক্সে স্নাতকোত্তর ডিগ্রি, MBA অথবা PGDM অথবা GARP অথবা CFA ডিগ্রি থাকতে হবে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অথবা রেটিং এজেন্সি অথবা ব্রোকারেজ ফার্মে ক্রেডিট রিস্ক এবং রিস্ক মডেলিংয়ে সংশ্লিষ্ট অন্তত 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন কাঠামো দারুণ আছে, 63,840 থেকে স্কেল স্টার্ট হচ্ছে, বিরাট বড় স্কেলে বেতন কিন্তু পাওয়া যাবে। তাছাড়াও ম্যানেজার রিস্ক পদে আবেদন করতে পারেন MMGS-2, এটা হচ্ছে স্কেল গ্রেড, শূন্য পদ 60 খানা আছে এটার জন্যেও। যোগ্যতা চাওয়া হয়েছে 60% নম্বর সহ অঙ্ক স্ট্যাটিস্টিক্স অথবা ইকোনমিক্সের স্নাতকোত্তর, একই ডিগ্রি চাওয়া হয়েছে এবং এখানেও বেতন কাঠামো ভালো, 48,170 থেকে স্কেল স্টার্ট হচ্ছে। তাছাড়া পদ আছে ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার, এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন স্কেল গ্রেড চাওয়া হচ্ছে MMGS-2, শূন্য পদ আছে 7 খানা। শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত পক্ষে 60% নাম্বার নিয়ে BE অথবা BTEC করতে হবে। যোগ্যতা চাওয়া হয়েছে 48,170 থেকে স্কেলে বেতন কিন্তু দেবে। যোগ্যতা যেটা চাওয়া হয়েছে BE অথবা BTEC, এই যোগ্যতাটার সঙ্গে কোনো রকম অভিজ্ঞতা না থাকলেও আপনারা এটার ক্ষেত্রে আবেদন করতে পারবেন। ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্যতাটা একটু শিথিল। তাছাড়া আপনাদেরকে জানিয়ে দেবো, ম্যানেজার আর্কিটেক্ট পদেও আবেদন করতে পারেন MMGS-2 গ্রেডে, শূন্য পদ আছে 7 খানা, এটার ক্ষেত্রে যোগ্যতা দরকার হবে 60% নাম্বার সহ আর্কিটেকচারে ব্যাচেলার ডিগ্রি করলেই কিন্তু হচ্ছে, এবং সংশ্লিষ্ট ফিল্ডে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা, এটার ক্ষেত্রেও বেতন স্কেল স্টার্ট হচ্ছে 48,170। তাছাড়া ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে যদি আবেদন করতে চান করতে পারেন MMGS-2, এটা হচ্ছে স্কেল গ্রেড, শূন্য পদ আছে 2, অন্তত 60% নম্বর সহ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে BE অথবা BTEC এবং সংশ্লিষ্ট ফিল্ডে অন্তত 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। বেতন কাঠামো 48,170 থেকে শুরু হচ্ছে। তাছাড়াও ম্যানেজার প্রিন্টিং টেকনোলজিস্ট পদে আবেদন করতে পারেন ভ্যাকেন্সি একটা, এটার স্কেল অর গ্রেড হচ্ছে MMGS-2। যোগ্যতা চাওয়া হয়েছে ভারত সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত পক্ষে 60% নাম্বার নিয়ে প্রিন্টিং টেকনোলজিতে BE অথবা BTEC সঙ্গে 3 বছরের কাজ করার অভিজ্ঞতা। বেতন কাঠামো শুরু হচ্ছে 48,170 থেকে স্কেল। পদের নাম আছে ফরেক্সের ক্ষেত্রে ম্যানেজার, এটার ক্ষেত্রে গ্রেড বা স্কেল দাঁড়াচ্ছে MMGS-2, শূন্য পদ আছে 50 খানা। শিক্ষাগত যোগ্যতা ভারত সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিসিপ্লিনে স্নাতক এবং MBA অথবা PGDBA অথবা PGDBM অথবা PGPM অথবা PGDM, এটার ক্ষেত্রেও বেতন কাঠামো 48,170 থেকে শুরু হচ্ছে। তাছাড়া ম্যানেজার চার্টার অ্যাকাউন্ট্যান্ট পদে আবেদন করতে পারেন MMGS-2 গ্রেড, শূন্য পদ আছে 14টা, চার্টার অ্যাকাউন্ট্যান্টের ডিগ্রির সঙ্গে ব্যাংক, NBFC, FIS, ক্রেডিট রেটিং এজেন্সিতে অন্তত পক্ষে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা চাই, এটার ক্ষেত্রেও বেতন কাঠামো একই। আপনাদেরকে জানিয়ে রাখবো, বয়স চাওয়া হয়েছে সিনিয়র ম্যানেজার পদটা ছাড়া প্রতিটি পদের ক্ষেত্রে 1/8/2021 তারিখের হিসাব অনুযায়ী 25 থেকে 35-এর মধ্যে। অবশ্যই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। তাছাড়াও আপনি আবেদন করতে পারেন, 26টা শূন্য পদ আছে টেকনিক্যাল অফিসার ম্যানেজার JMGS-1, এটা হচ্ছে গ্রেড, এটার ক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে ভারত সরকার অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অন্তত পক্ষে 60% নাম্বার সহ ইঞ্জিনিয়ারিংয়ে সিভিল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা প্রোডাকশন অথবা মেটালজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা টেক্সটাইল অথবা কেমিক্যাল ইত্যাদিতে ডিগ্রি। বয়স চাওয়া হয়েছে 20 থেকে 30-এর মধ্যে। বেতন কাঠামো স্টার্ট হচ্ছে 36,000 টাকা থেকে।
তাছাড়াও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করতে পারেন, ভ্যাকেন্সি আছে 120টা। এটার ক্ষেত্রে যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক এবং এমবিএ অথবা পিজিডিবিএ অথবা পিজিডিবিএম, পিজিডিএম অথবা পিজিপিএম। 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। বেতন কাঠামো 36,000 থেকে শুরু হচ্ছে। আবেদন কিভাবে করবেন? অনলাইনের মাধ্যমে আবেদন শুধুমাত্র করা যাবে। আবেদন করতে হবে ইউনিয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট unionbankofindia.co.in-এ গিয়ে। প্রথমে unionbankofindia.co.in-এ যাবেন, সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করবেন, তারপর কেরিয়ার ওভারভিউতে ক্লিক করে আপনারা আবেদন শুরু করতে পারবেন। আবেদন ফি চাওয়া হয়েছে জেনারেল ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 850 টাকা, বাকি প্রার্থীদের ক্ষেত্রে কোনোরূপ ফি লাগবে না। প্রার্থীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ইউপিআই যে কোনোভাবে আপনারা অনলাইনে টাকা মেটাতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। সমস্ত রকম এখানে পেমেন্ট মেথড অ্যাকসেপ্টেড। নির্বাচন কিভাবে করা হবে? অনলাইনের মাধ্যমে লিখিত পরীক্ষা হবে, মোট নম্বর থাকবে 200, যেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, 200টি প্রশ্নের মান 1 করে। পরীক্ষার সময় দেবে 2 ঘন্টা। পরীক্ষাতে নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। পার্সোনাল ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনও থাকবে লিখিত পরীক্ষার পরবর্তী ধাপে। পরীক্ষা হতে পারে 9/10/2021, এটা সম্ভাব্য তারিখ, পরিবর্তন হলে তারা অফিসিয়াল ওয়েবসাইটে জানাবে। পরীক্ষার কেন্দ্র কোথায় কোথায় আছে? দিল্লি, চণ্ডীগড়, লখনৌ, আমাদের এখানে কলকাতা শহরে পাবেন, পাটনা, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, মুম্বাই এবং আহমেদাবাদে পরীক্ষার কেন্দ্র আছে। আপনারা যদি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে চান বা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে চান বা ডাইরেক্ট সরাসরি অনলাইনে আবেদন করতে চান, 3টে লিঙ্ক এখানে অ্যাভেলেবেল করে দেওয়া আছে। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন অন্যান্য বেকার চাকরি প্রার্থীদের মাঝে। ধন্যবাদ।